সুপ্রিয় বন্ধুরা, আমরা আছি বিশ্বের সর্ববৃহৎতম সিবিচ, কক্সবাজার সিবিচে। সমুদ্রের উত্তর ঢেউ, সমুদ্রের গর্জন, বহু লোক এখানে এসেছে, আমরাও এখানে এসেছি আজকে সমুদ্রে ঘুরতে। এখন সকাল 7টা বাজে, সমুদ্র কেবল ফুটে উঠেছে, সূর্যের আলো কেবল ফুটে উঠেছে, আর মানুষজন কেবল ভিড় করতেছে। এখনো পুরোপুরি মানুষ আসে না, অনেক মানুষজন এসেছে। দেখুন ডান দিকে, ডান দিকে দেখান একটু, এখানে অনেক দেশ বিদেশ থেকে অনেক বিভিন্ন মানুষ আসছে ঘুরতে, বিভিন্ন বিভিন্ন ভাবে তাদের আনন্দ মনের ভাব ফুটিয়ে তোলার জন্য সমুদ্রের সাথে প্রাকৃতিক নিরাভূমি প্রিয় বাংলাদেশ। আর এই বাংলাদেশেরই একটা সবচেয়ে আকর্ষণীয় স্থান কক্সবাজার সমুদ্র সৈকত। আমরা যারা দর্শনার্থী আছে এদের দু একজনের সাথে কথা বলবো, দেখি কি বলে। এখনো হয়নি, কারণ সূর্য এখন উঠতে স্নান বাড়তে একটু পরে হবে আরকি। আর সপ্ত মনে করেন সেই অবস্থা। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর একজন এর সাথে সাক্ষাৎ দিচ্ছি, টুরিস্টের সাথে। ভাই আপনার নাম? আপনাদের কিছু দেখা যাচ্ছে না, ক্যামেরায় দেখা যায় কিনা একটু ছবি তুলে রাখি। কোন লোক না কোন লোক আমার আমার নাম জেনে কাম কি আসছি, বাড়ি থেকে এসেছি, বাড়ি থেকে। তো এখানে আপনি কেমন লাগতেছে? এখানে মোটে ভালো লাগতেছে না। সেই পাগল গুলো এখানে অবস্থান করতেছে। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের ভিডিও শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।